ওই দাঁড়ান, আমাকে বলছেন? তো কাকে বলবো? জি বলুন। আপনার মোবাইলটা দেন। কেন? ক্লাস শেষ করে বের হচ্ছি, এমন সময় একটা পিচ্ছে এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, তারপর এক দৌড়ে চলে যায়। আমি চিরকুটটা খুললাম, তাতে লেখা আছে, এই যে মিস্টার, জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কার চিরকুটকে জানে, আমাকে দেবে না এটা আমি শিওর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস, বেচারি ওর মনে কথাটাও বলতে পারেনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চিরকুট নিয়ে দেখলাম, কালকে আসলে যদি পিছিয়ে রেখে পাই তাহলে ওকে আবার দিয়ে দেব। এবার চলেন আমাদের পরিচয়টা দিই। আমি জুয়েল, অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলার থাকি, আব্বু আম্মু বাড়িতে থাকে, মধ্যবিত্ত পরিবার হয়, টিউশনে করে নিজের খরচ চালায় আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মতে দিন যাচ্ছে। পরিচয় দিতে দিতে বাসায় চলে আসছি। রাতের বেলা চিরকুট আবার খুলে দেখলাম, ভালোই লাগছে। কে সে ভাগ্যবান আল্লাহ জানে। ইস, আমাকে যদি কেউ এভাবে চিরকুট দিত। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুমতে কোটে টিউশনে করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচ্ছিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা দিয়ে দেব। কিন্তু না, পিচ্ছির কোনো দেখাই নেই। ক্লাসে চলে গেলাম, দেখলাম আইমান আগে থেকে এসে বসে আছে। কি রে, এত দেরি করলি যে? টিউশনে থেকে আসতে দেরি হয়ে গেছে। ও, সানি আসেনি এখনো? না, আমি তো ভাবছি তোর সাথে একসাথেই আসবে। দাঁড়া কল দিয়ে দেখি। তারপর সানিকে কল দিলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেটের সামনে আসার পর আইমান বাইক বের করলো, সানিকে প্রথমে বসলো, তারপর আমি বসতে যাব এমন সময় আজকে একটা পিচ্ছে এসে একটা নীল কালারের চিরকুট হাতে দিয়ে দৌড় দেয়। বাইকে বসে যাওয়ার কারণে ওকে আর ধরতে পারিনি। আমি চিরকুটটা পকেটে নিয়ে নিলাম। তারপর আমরা বিজয় সিংহ দিঘুর পাড়ে গিয়ে বসলাম। নানান রকম কাপলদের প্রেম ভালোবাসা উপভোগ করছি। হঠাৎ করে চিরকুটটার কথা মনে পড়ল। বের করলাম, ওটাতে লেখা আছে, এই যে মিস্টার, নীল কালারের শার্টে আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিজের গায়ের দিকে তাকিয়ে দেখলাম, আমিও নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করে কেউগুলো দিচ্ছে? একদিন ভুল হবে, সব সময় তার ভুল হবে না। সানি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। কিরে, এটা কি? একটা চিরকুট। কে দিয়েছে? জানি না, একটা পিচ্ছে এসে দিয়ে গেছে। দেখি দেখি, এই নে। আপনাকে নীল শার্টে সুন্দর লাগে। এই কে রে মেয়েটা? দোস্ত, আমি সত্যি জানি না। জানিস গতকালকে একটা দিয়েছে। কি বলিস, আমাদেরকে তো কিছুই বলিসনি। আমি ভাবছিলাম কেউ ভুল করে আমাকে দিয়ে দিয়েছে, তাই আর বলিনি। কি লেখা ছিল ওইটাতে? এই যে মিস্টার, আপনাকে খুব ভালো লাগে। মামু, তোর তো হয়ে গেছে, তোর উপর কেউ ক্রাশ খেয়ে বসে আছে। আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিচ্ছে। সালা, ভুল কি মানুষ সবসময় করে। আর আজকের লেখাটা তো তোর গায়ের শার্টের সাথে মিলে গেছে। আয়োজন? সেটাই তো। আচ্ছা বাদ দে, আরও কয়েকদিন দেখ, আমার মনে হয় তোকে কেউ পছন্দ করে। আরে ধুর, আমাকে আবার কে পছন্দ করবে? কেন করতে পারে না? পারে, বাট এত ছেলে থাকতে আমাকে কেন করবে? আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাব। তাড়াতাড়ি চল, আজকে বউ আসবে না, রান্না করতে হবে। তারপর আইমানকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। একটা চেয়ারে বসে পড়ছি, এমন সময় একটা মেসেজ আসলো। আমি ভাবছি সিম কোম্পানিগুলোর, খেয়াল না করে পড়ার দিকে মন দিলাম। দু মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে মেসেজ আসছে। কি ব্যাপার, মন খারাপ নাকি? কোনো সিম কোম্পানি থেকে মেসেজ আসেনি, আমি দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি আমার সাথে এগুলো হচ্ছে? আমি তাড়াতাড়ি ওই নাম্বারটাতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমি একটা মেসেজ দিলাম, কি আপনি? কিন্তু কোনো রিপ্লাই আসলো না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম, গিয়ে দেখি সানি আর আইমান মিলে বসে আছে। কিরে আসছিস?
চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না, চল লাইব্রেরিতে গিয়ে বসি। কি হয়েছে তোর? কালকে রাতের ঘটনাটা বললাম। তার মানে তোকে কেউ ফলো করছে? কিন্তু তোর নাম্বারটা পেলো কোথায়? সেটাই ভাবছি। এমন সময় আরও একটা মেসেজ আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করলাম, চেক করে দেখি ওটাতে লেখা আছে, এই ক্লাস করবেন না, ওই দুই হারামির সাথে থাকলে আপনিও হারামি হয়ে যাবেন। আমি মেসেজটা সানিয়া ম্যামকে পড়ে শোনালাম। তার মানে ও আমাদের আশেপাশে আছে। এই বাইরে চল তো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজে খুঁজে পড়ো, কাউকে দেখলাম না, সবাই যে যার মতো ব্যস্ত। অতপর আমরা ব্যর্থ হয়ে আবার লাইব্রেরিতে চলে আসলাম। কিছুক্ষণ ওখানে থেকে বাইরে চলে যাব, এমন সময় সানি ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। কী রে, কি হয়েছে তোর? দোস্ত, অদৃতা আসছে। কোন অদৃতা? আমাদের ডিপার্টমেন্টের অদৃতা নাকি? হুম। ও আসছে তো, কি হয়েছে জানিস? ওকে দেখলে আমার ভিতরে লাড্ডু ফুটে, ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। শুধু তোর না, ও কলেজের মোটামুটি সবার ক্রাশ। সিনিয়ররা সবাই ওর পেছনে পেছনে ঘুরে। খামোকা সময় নষ্ট না করে চল। বাইরে আসলাম, এসে যে গেটের সামনে গেলাম, তখন একটা পিচ এসে চিরকুট আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে এক দৌড় দিয়ে ছেলেটাকে ধরলাম। এই দাঁড়া। জি ভাইয়া, বলেন। তোকে এটা কি দিয়েছে? একটা আপু দিছে। কোন আপু? আমি ওনাকে চিনি না, উনি আমাকে 50 টাকা দিয়েছে, তারপর বলল এটা আপনাকে দিয়ে দৌড় দিতে। ওরে দেখলে চিনবি না, উনি হিজাব পরা ছিল। আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটাকে বিদায় দিয়ে আমি চিরকুটটা পড়লাম। এই প্রতিদিন একটা শার্ট পরেন কেন? শুধু এতটুকুই লেখা। তারপর সানিয়ামের কাছে গেলাম, ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়ছি, এমন সময় সে আগের নাম্বার থেকে মেসেজ আসলো। আমি আপনাকে 2টা শার্ট কিনে দিব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি ভোগী নাকি যে আপনাদের শার্ট পরব? ও রিপ্লাই দিল, আর একবার কথা বললে মেরে পানিতে ফেলে দেব, যেটা বলছি সেটা। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না, কল আর যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় আমার রুমমেট সাথে বন্ধু হাগিমা আসলো। এই যে এলোট, তোর পার্সেল আসছে। আমার আবার কিসের পার্সেল? আমি কেমনে জানি, খুলে দেখ। আমি তাড়াতাড়ি খুলে দেখলাম, ওটাতে 2টো শার্ট আছে। বুঝতে আর বাকি রইল না, কালকে রাতের কথাটাও রেখেছে। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ আসলো। আজকে এখান থেকে 1টা পরে কলেজে আসবেন। দোস্ত, তোকে এটা কে দিল? একটা ছেলে দিয়ে গেল। ছেলেটাকে চিনিস? আরে না, পিছে একটা ছেলে এসে দিয়ে গেছে আর বলেছে এটা জুয়েলকে দিবেন। ও, কেসটা কি? কিসের কেস? আমার সাথে মিথ্যা বলিস না। আচ্ছা বলছি, শোন, পুরো ঘটনাটা শেয়ার করলাম। তলে তলে এতটুকু করে ফেলেছিস, অথচ আমাকে কিছু বললিও না। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছে, তাই বলিনি। তবে তোকে আর ভাতকে এমনিতে আজকে বলতাম। আচ্ছা, আজকে কলেজে যাবি না? হুম, আচ্ছা ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে 1টা শার্ট পরে কলেজে চলে গেলাম। কলেজের গেটে দিয়ে ঢোকার সময় আবারও মেসেজ আসলো। বাহ, খুব সুন্দর লাগছে। তার মানে আমার আশেপাশে আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে শুরু করলাম। গেটের দিকে তাকিয়ে দেখি আদ্রিতা মেয়েটা গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিল। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলেই অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। কিন্তু ভাবটা একটু বেশি, বড় লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নেই। আমি আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম সানি বারান্দায় হাঁ করে তাকিয়ে আছে। আমি কি মাথার মধ্যে একটা টোকা মারলাম। কিরে, হাঁ কুটাছিস কেন? অদ্রিতা? কই অদ্রিতা? এখানে ছিল। শালা, তুই পুরো পাগল হয়ে গেছিস, চল ভিতরে যাই। এই শোন, আজকে ক্লাস করব না। তুই কি করবি? লাইব্রেরিতে চল। আচ্ছা চল। তারপর আমরা একটা লাইব্রেরিতে গেলাম। আমি হুমায়ুন আহমেদের একটা বই নিলাম। সানি মোবাইলে আদ্রিতা মেয়েটার ফেসবুক প্রোফাইল দেখছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে।
চেক করে দেখি সে মেয়েটা। কি ব্যাপার ক্যাবলাকান্ত, ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এটিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোণ বরাবর একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে, আমাকে দেখেই চোটের মতো হয়ে গেল। আমার মনের মাঝে একটা খটকা লাগলো, এই মেয়েটা নয়তো। আমি তাড়াতাড়ি করে এই মেয়েটার কাছে গেলাম। শানিও আসলো। ওই দাঁড়ান, আমাকে বলছেন? তো কাকে বলবো? জি বলুন। আপনার মোবাইলটা দেন। কেন? যেটা বলছি সেটা করুন। ওই মোবাইল দিবি নাকি একটা লাথি দেব? মেয়েটা ভয় ভয় মোবাইলটা দিল। আমি মেসেজগুলো দেখতে লাগলাম, কিন্তু না, কোনো কিছু পেলাম না। আমি কল লিস্টও চেক করলাম, কিন্তু কিছুতেই মিলছে না। এমন সময় আবার একটা মেসেজ আসলো। কি ব্যাপার ওই মেয়েটা থ্রেড দিচ্ছেন কেন? ও তো কিছু করেনি। সরি আপু, ভুল হয়ে গেছে। একটা নাম্বার থেকে আমাকে অনেক চালাচ্ছে। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি হয়তো আপনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা হ্যাঁ সুযোগ মাথা নাড়ল। আমি আস্তে করে ওখান থেকে চলে আসলাম। কিরে, তুই ওকে সন্দেহ করলি কেন? আরে ওর তাকানো দেখে মনে হয়েছিল। আচ্ছা বাদ দে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা হাকিমদের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছি, গিটার বাজাবো ভাবছি, কিন্তু বারবার ওই মেয়েটার কথাই মনে আসতে লাগলো। কে এই মেয়ে? সত্যি কি আমাকে ভালোবাসে নাকি মজা করছে? এমন সময় আবারও মেসেজ আসলো। মেসেজে লেখা আছে, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।